আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো আলুয়া সিম দিয়ে কিভাবে বাজি করা যায় সেই রেসিপিটা। এখানে আমি সিম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু একইভাবে করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি ভাজি করব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন ভালো মতো নেড়ে ছেড়ে নেব, লাল লাল করে নেব। এখন মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে নিতে হবে। এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আরো 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আরো 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল বুঝে দিয়ে দেবেন। দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনার গুঁড়ো। এখন ভালো মতো মিশিয়ে নেড়ে ছেড়ে নেব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। সিম বাজি করাটা কিন্তু খুবই সহজ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে নাড়াচাড়া করে বাজি করে নেব, কারণ ঢাকনা দিয়ে ঢাকলে সিদ্ধটা তাড়াতাড়ি হয় ওই কারণে। সিম বাজি যেমন ভাতের সাথে খাওয়া যায়, তেমন রুটির সাথেও খুবই ভালোভাবে খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন সিম বাজিটা করা খুবই সহজ। যখন দেখবেন সিমটা কমে এসেছে তখন বুঝবেন হয়ে এসেছে। আর পারলে একটু আপনারা হাত দিয়ে চেপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন হয়েছে কি না। এখানে দিয়ে দিচ্ছি ধনা পাতা কুচি। আমার বাজিটা হয়ে এসেছে সেই কারণে, বাজিটা হয়ে আসলে তখন দিয়ে দেবেন ধনা পাতা কুচিটা, তাহলে গ্রানটা ভালো থাকে ধনা পাতার। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে আমার ভাজিটা। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে।